আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দান করলেন। এই হায়াতে জিন্দেগির মধ্যে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন অহেতুক কাজে বিভিন্ন সময়গুলো আমরা নষ্ট করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা একটু সময়ও দিতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জীবন জিন্দেগি দান করলেন। হাজার হাজার সেকেন্ড, কোটি কোটি সেকেন্ড, লক্ষ লক্ষ মিনিট, লক্ষ লক্ষ ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন দুনিয়ার জিন্দেগিতে। কিন্তু 5টা সেকেন্ড সময় আমার মালিককে আমার আল্লাহকে দেওয়ার মতো আমাদের সময় হয় না। আমি আপনাদেরকে আজকে একটা আমল জানাইয়া দিব, যে আমলটা মাত্র 5 সেকেন্ডে যদি কেউ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70 জন ফেরেশতা নিয়োজিত করে দেয়। ওই 70 জন ফেরেশতা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 দিন পর্যন্ত তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। মাত্র 5টা সেকেন্ড সময় কোনো ভাই কোনো বোন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে 70 জন ফেরেশতা তোমার আমার পিছনে লাগাইয়া দেয়। ওই 70 জন ফেরেশতা আপনার আমার পিছনে থাইকা 100 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বসে বসে নেকি লিখতে থাকে। এ আমলটা হলো, কেউ যদি এই তাসবিহটা পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার এই দোয়া পাঠ করে 70 জন ফেরেশতা 100 দিন পর্যন্ত তার আমল নামার সওয়াব লিখতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত কোটি বছর, কত কোটি সেকেন্ড, কত কোটি মিনিট, কত লক্ষ লক্ষ ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। মাত্র 5টা সেকেন্ড, 10টা সেকেন্ড সময় যদি কেউ এ তাসবিহটা পড়ে, এই তাসবিহটা যদি 10 সেকেন্ড সময় নষ্ট করে কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সব লেখার জন্য 70 জন ফেরেশতাকে 100 দিন পর্যন্ত নিয়োজিত করে রাখেন। এই আমলটা আমরা সকলেই বেশি বেশি করে করব।